असम मिजोराम सीमांत एलाका परिदर्शने मिजो पुलिसेर बदार मुखे पड़लें आताउर रहमान सह अन्यान्यरा। निदिका हत्या शिलचरे बीएचपीर विक्षोभ। करीमगंज कान्दाइए पुड़ल मद्रासा। सुनाइए ईद उल मिलादुन्नबी उद्यापन। असम विधानसभा उपाध्यक्ष आमिनुल हक लस्कर और शिलचर लोकसभा सांसद डॉ राजदीप रायर पर एबार मिजो पुलिसेर बाधार मुखे पड़लें कांग्रेस नेता शरीफुज्जामान लस्कर। काठीगड़ार प्राक्तन विधायक आताउर रहमान मजार बुइया अमरा बांगाली नेता साधन प्रकाश तो शुक्रवार बिकेले ए तीन जन असम मिजोराम सीमांत परिदर्शन करते रवाना दिएछिलेन। प्रथमे तारा सीमांतेर तुलारतोल नतछड़ा थेके दुई बाइके नेवा होयेछिलो तादेर खोज नेन एबं सीमांते बागेवाला पर्यन्त जान। সেখানে স্থানীয় মানুষের সঙ্গেও তারা কথা বলেন। এরপর বোমা হামলায় ক্ষতিগ্রস্ত 990 নম্বর এলপি স্কুল পরিদর্শন করতে যেতে চাইলে কুলিছড়া সেতুর উপর তাদের আটকে দেয় মিজোরাম আইআরপি বাহিনী। একসময় উভয়ের মধ্যে বাকবিদ্বন্দ্বটা সৃষ্টি হয়। ছুটে যান শরীফুজ্জামান লস্কর। এমতা অবস্থায় বন্দুক রেখে ধরে মিজু পুলিশও। এরপর সেখান থেকে বাধ্য হয়ে তারা ফিরে আসেন। We wanted to see because lots of incident took place. One school had been destroyed, and we believe in coexistence. We have no contradiction with you, but we live together. We want to see our people and our own state land. We have no dispute with you. We are yes. Police person. Please allow us to see our own people, those who are suffering. Because you have entered our land. We are true national by spirit. In the meantime, we have accountability for our region, for our state. Your preparation is just like other war. You have declared war. Declare war against other country. It is own stake, one country. And what do you want it to mean? He's an XMLA. Please allow, sir. Please allow only three persons. আজকে ওনারা যদি এসেছেন মানে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে এসেছেন, যদি অন্য ধরনের কোনো তাদের মনোভাব থাকে তাহলে সেই সরকারকে বরখাস্ত করতে হবে রাষ্ট্রপতি শাসন। এইরকম যে বিগত কয়েকদিন থেকে এই লালাপুরের যে আসামের জমি দখল চলছে, তো আজকে আপনারা এখানে বারবার এদেরকে রিকোয়েস্ট করার পরে দেখুন, আমরা খুলিছড়া বর্ডার মিজোরাম বর্ডারের আমাদের মানুষের তিন চারটি গ্রাম আছে, ওদের ওরা সবাই আসামের ভোটার আই কার্ডও আছে, সব কিছু আছে ওদের উপর। যে কয়েকদিন থেকে উৎপীড়ন চলছে,
তার অবস্থা সরজমিনে দেখার জন্য আমি এবং কংগ্রেসের নেতা শরীফুজ্জামান লস্কর আমরা বাঙালির সাধারণ পরিকাষ্ট এসেছিলাম। কিন্তু আমরা এখানে যাওয়ার পরেই আশ্চর্যের ব্যাপার, আমাদের সীমান্তের প্রায় 3 কিলোমিটার। ফের অসম মিজোরাম সীমান্তে মেদলি ছোড়া পরিদর্শন করলেন করিমগঞ্জের পুলিশ সুপার মায়াং কুমার। শুক্রবার দুপুরে মেদলিতে উপস্থিত হয়ে মিজোরামের মামতি জেলার পুলিশ সুপার শশাঙ্ক জয়সওয়ালের সঙ্গে মিলিত হন তিনি। তবে দুই পুলিশ সুপারের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। আমি লক্ষণদারাম মেদলি যে আমরা এখন পরিস্থিতি হলো মিজোরাম আর আসাম যদি তারা যদি লাফরা যদি যে কোনো গন্ডগোল হয়ে যায় কিন্তু তারা টার্গেট করে লইছে, তারা সিক্রেট মিটিং হয়ে আসছে, ওইটা যদি ওয়াই মিয়া তারা ওয়াই মিয়া লয় মিটিং করা হয়েছে, উভয় দিয়া তো দুঃখ না উভয় আচ্ছা দিয়া। নিকিতা হত্যাকাণ্ডের প্রতিবাদ সারা দেশের সঙ্গে শিলচরেও ঢেউ পড়ল। শুক্রবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী ও বজরং দলের কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মিঠুন নাথ জানান, এ ধরনের অত্যাচার বন্ধ না হওয়ায় তাহলে তারা আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। বক্তব্যে তিনি বলেন, প্রতিদিন দেশের হিন্দু মেয়েরা লাভজিহাদের শিকার হচ্ছেন। তিনি বলেন, লাভজিহাদে অর্থ প্রদান করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও হালাল নামের সংগঠনগুলো, হিন্দু মেয়েদের কনভার্ট করাই তাদের মূল লক্ষ্য। তিনি ফরিদাবাদের ঘটনার দোষীদের ফাঁসির দাবি তুলেন। এছাড়া বক্তব্য রাখেন দুর্গা বাহিনীর কর্মকর্তারাও। বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী এবং বজ্রং দলের কার্যকর্তারা, এই যে ধর্মা কর্মসূচিতে আমরা এখানে এসেছি তার কারণ হচ্ছে হায়দ্রাবাদে বল্লভগড়ে গত 26 তারিখে যেভাবে দিনের দিবালোকে কলেজের সামনে প্রথমে যুবতীকে অপহরণ করার চেষ্টা এবং তারপর যখন অপহরণ করে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে প্রকাশ্য দিবালোকে একটি হিন্দু মেয়েকে লাভ জিহাদিরা গুলি করে ভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ সমগ্র দেশে এর প্রতিবাদ করছে এবং তৎসঙ্গে শিলচরও বিশ্ব হিন্দু পরিষদ এবং তার আয়াম দুর্গা বাহিনী এবং বজ্রং দলের পক্ষ থেকে এই ধর্ণা কর্মসূচি আবেদন করা আন্দোলন করা হয়েছে। বন্ধুগণ, আপনারা যদি দেখতে পান ভারতবর্ষের বুকেতে বিগত 1 বছরে 10,000-এর বেশি হিন্দু মহিলাদেরকে জোর জবরদস্তি অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং শুধু ভারতবর্ষে কি, আমাদের শিলচর শহরে এখন পর্যন্ত শিলচর সদর থানায় রেজিস্টার্ড 20-টির উপরে কেস রেজিস্টার কেস এখন পর্যন্ত শিলচর সদর থানাতে হয়েছে এবং কেস রেজিস্টার ছাড়া শিলচর শহরের বুকেতে প্রায় 100-150 কেস এরকম লাভ জিহাদের কেস এখানে মধ্যে আছে। আপনারা দেখেছেন গত 1-1.5 বছর আগে গভর্নমেন্ট এবং বজ্রঙ্গলে ধর্ণা আয়োজন করা হয়েছে। বল্লভগড়ের যে ঘটনা, নিকিতা কৌশিক যেভাবে গুলি করে মেরেছে নিকিতাকে, আমরা এইটাকে ধিক্কার জানাই ও শাস্তির দাবি জানাই। আমরা চাই যে দুর্গা বাহিনী অনেক কাজ করে যাচ্ছে, শিলচরের মধ্যে দুর্গা বাহিনী অনেক কাজ করবে আগামীতে, যদি এরকম কোনো ঘটনা লাভজিহাদের কোনো ঘটনা হয়ে থাকে দুর্গা বাহিনী সব আগে এগিয়ে আসবে। এখন ফেসবুকের মাধ্যমে যেভাবে হিন্দু মেয়েদেরকে প্রলোভন দিয়ে হিন্দু নাম দিয়ে ওদেরকে ফাঁসানোর চেষ্টা করে সেটা আমরা প্রোটেস্ট করছি আমরা, তাই দুর্গা বাহিনীকে বেশি বেশি পরিমাণে দুর্গা বাহিনীতে যাতে যোগদান করে সবাই, সেই চেষ্টা আমরা বজরঙ্গ এবং দুর্গা বাহিনী একসাথে করব, এটাই আমাদের বক্তব্য। বিশ্বনবী মোহাম্মদের ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে কোটামণিতে পড়ল ফ্রান্সের জাতীয় পতাকা ও রাষ্ট্রপতির প্রতিকৃতি। ফ্রান্সের বিশ্বনবী হজরত মোহাম্মদের ব্যঙ্গচিত্র অঙ্কনের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য প্রান্তের সঙ্গে গর্জে উঠল কোটামণির জনগণ। শুক্রবার বিশ্বনবীর জন্মদিনে কোটামণি বাজারে লুয়াইপুয়া কানমুনপুর্ত সড়কের উপর এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, স্বেচ্ছাসেবী সংগঠন রাইভেল ইউনাইটেড, ছাত্র সংগঠন আমসু সহ স্থানীয় যুব সমাজ ও এলাকার জনগণ। আজকে যে আমরা এই প্রোগ্রাম করছি, কুটপুত্তলি যাওয়া করছি, শুধু ফ্রান্সের এই প্রেসিডেন্টের বা এই জনসাধারণের যে
তাদের ব্যবহার, এই ব্যবহারে আমাদের সবাই মুসলিম যত মানুষ আছি সবাই তাদেরকে নিন্দা জানাই এবং তাদের ব্যবহারে কুশপুত্তলি দাহ করি। একজন এত নিকৃষ্ট অপদার্থ, এরা দেশের মধ্যে মানব জাতির মধ্যে হিংসা নিন্দার ভাব সৃষ্টি করে যুদ্ধ বিগ্রহ করার জন্য আন্দোলন করছে, তাদেরকে আমরা নিন্দা জানাই। রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল করিমগঞ্জের এক মাদ্রাসায়। আগুনে পুড়ে বর্ষীভূত হল সব নথিপত্র। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর রাত 4টা নাগাদ করিমগঞ্জ গান্দাই দাসগ্রামের হিজবুল্লাহ প্রি সিনিয়র মাদ্রাসায়। অগ্নিকাণ্ডে ঘটনার পর প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, কিন্তু দমকল ইঞ্জিন আসার আগেই মাদ্রাসার যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে মাদ্রাসা কোনো বিদ্যুৎ সংযোগ না থাকার শর্ট সার্কিট নিয়ে কোনো সন্দেহ নেই। স্থানীয়রা কোনো দুষ্কৃতকারী এই ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। পর্যন্ত যা আমার রেকর্ডপত্র আছে, আমার স্টাফর 10 জন স্টাফর রেকর্ডপত্র, আমার ছাত্রর রেকর্ডপত্র, সব কিছু একবারে দুলিশ্যাত হয়ে গেছে। এটা গ্রাসমূলকভাবে চালানো হয়েছে? এখন গ্রাসমূলকভাবে যে আমি তো দেখছি না, বা এমন কোনো তো খর লাগে, যেমন আমার প্রতিবেশী খর লাগে, যে আমার কোনো দুশ্মনী এরকম তো দেখি আর না। যদি অন্তরে খর থাকে বা বাইরে খর থাকে, তখন খুঁজতাম পারি না যে মাদ্রার লগে কি দুশ্মনী, মাদ্রার রেকর্ডের লগে কি দুশ্মনী। এই মাদ্রাসার কি নাম? হিজবুল্লাহ প্রি সিনিয়র মাদ্রাসা, দাসগ্রাম, গান্দাই দাসগ্রাম, করিমগঞ্জ জেলা। বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে দেশের সঙ্গে তাল মিলিয়ে সুনাইও পালিত হল জশ্নে জুলুসি মোহাম্মদী, অর্থাৎ ঈদে মিলাদুন নবী। শুক্রবার সকালে সুনাই বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের করে নবীন প্রেমিকরা। বিশ্বনবী হজরত মোহাম্মদের শান্তির বাণী পৌঁছে দিলে শোভাযাত্রায় পা মেলান শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধরা। এদিন সকালে সুনাই দনহরি তেমাথা থেকে শুরু হয় শোভাযাত্রা, বিভিন্ন গ্রামীণ পথ পরিক্রমা করে ফের দনহরি তেমাথায় এসে সমাপ্ত হয় শোভাযাত্রার। শোভাযাত্রা শেষে দনহরি তেমাথায় ফ্রান্সের হজরত মোহাম্মদের অবমাননার অপরাধে ফ্রান্সের রাষ্ট্রপতির পুষ্পতুল ও জাতীয় পতাকা পুড়ানো হল। এদিনের অনুষ্ঠান আয়োজন করে ইসলামী শিশু কল্যাণ সংস্থা, সহযোগিতা ছিল যুব আহলে সুন্নত, ইসলামিক ফাউন্ডেশন জঞ্জালবাড়ি, ইয়ং ব্রাদার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠন। শোভাযাত্রা ও প্রতিবাদ কর্মসূচি শেষে ধনহরি বালিকা মাদ্রাসার সামনে ঈদে মিলাদুন নবী তাৎপর্য নিয়ে আলোচনা, সালাত পেশ ও বিশেষ প্রার্থনা করা হয়। বিশেষ প্রার্থনা করেন মৌলানা আবুল হোসেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব আহলে সুন্নতের সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, জেলা সাধারণ সম্পাদক তথা সাংবাদিক মজবুল হক লস্কর, শিশু সুন্নি ইসলামী কল্যাণ সংস্থা সভাপতি রশিদ লস্কর, মৌলানা মকসুদ বড়বৈয়া, মাহমুদ হোসেন, জাহেদ লস্কর, ফয়সল করিম, বদরুল হক, রুহুল আমিন, মুন্নু মজুমদার সহ আরও অনেকে। এদিনের জশ্নে জুলুসে মোহাম্মদী উপলক্ষে সুনাই আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে পানীয় জল বিতরণ করেন আমসু সুনাই কমিটির সভাপতি কমরুল ইসলাম লস্কর। এছাড়াও এদিন সুনাইয়ের বিভিন্ন এলাকায় গ্রামে সকালে শোভাযাত্রা বের হয়। অন্যান্য ধর্মকে রেসপেক্ট করা শিক্ষা দান করে, কিন্তু বড় দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে বড় বড় অট্টালিকায় আল্লাহ রসুল বিশ্বন এবং ওনাকে হেয় প্রতিপূর্ণ করে জায়গায় জায়গায় স্লাইড শো দেওয়া হয়েছে, যা আমরা কোনো সময় বরদাস্ত করতে পারবো না। আমরা গোটা বিশ্বের শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এই দীক্ষা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা জুলুসে মোহাম্মদী শেষ করে, বিশ্বনবীর জন্ম উপলক্ষের র্যালি শেষ করে, আমরা ফ্রান্সের রাষ্ট্রপতির কুশপুত্তলিকে আমরা দাওয়া করেছি, প্রতিকৃতি আমরা জ্বালিয়েছি, ফ্রান্সের পতাকা জ্বালিয়েছি এবং বিশ্ববাসীকে আমরা আহ্বান জানাচ্ছি এই প্রতিবাদে আপনারা অংশগ্রহণ করুন। আমরা সবাই চাই, দীর্ঘদিন শিক্ষকতা করে শিক্ষকতা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন সমগ্র অসমের চিটেট উত্তীর্ণ শিক্ষার্থীরা। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে বঞ্চিত শিক্ষকরা চাকরির দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন দীর্ঘদিন চাকরি করে হঠাৎ চাকরি চলে যাওয়ায় তারা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করেছে, ইনভ্যালিড করে শুধুমাত্র আসাম টেটকে প্রেফারেন্স দেওয়া হয়েছে, যার কারণে এটাই আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আজ আমরা আবেদন থেকে বঞ্চিত। বড়খোলা বিধায়ক কৃষ্ণনাথের নিজ বাসভবনে বিজয়া দশমী উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বড়খোলা মণ্ডলের মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, শালচাপড়া মণ্ডলের সভাপতি
পীযূষ কান্তি পাল ব্লক এবং শালচাপড়া ব্লকের ডিপি সভাপতি সভানেত্রী এপি সদস্য সহ বুথ কেন্দ্রের সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখ। সভায় বক্তারা বলেন আগামী নির্বাচনে বড়খোলা কেন্দ্রের আরও মজবুত ও শক্তিশালী করতে হবে দলকে এবং বিধায়কের হাত আরও যেন মজবুত হয় সে নিয়ে আলোচনা করেন তারা। আমি জানা মতে বা আমার জ্ঞান থাকার মতে আমি কোনোদিন কারোকে দুঃখ দিইনি, আমি কারো কোনো মনে কোনোদিন কষ্ট দিইনি, কাউকে কোনোদিন জোরে কথাও বলিনি। সকালে 7টার সময় বাড়িতে কেউ আসো, 10টার সময় আসো, দুপুরে আসো, বিকালে আসো, চাহে রাত্রে 12টা 1টার সময় আসো, আপনাদের সঙ্গে বারবার বড়খোলা জনগণের সঙ্গে আমি থাকি। যা পারি দিতে যতটুকু পারি আমি দিই, যতটুকু না পারি মন খুলে কথা বলে সন্তুষ্ট করে দিই, যতটুকু আমি পেরেছি।